बेटा मैं भूत से डरता था लेकिन अब नहीं डरता, अब चुड़ैल से डरता हूँ। अरे वही जो घर का सारा काम मुझसे करवाती है, बर्तन साफ करवाती है, फर्नीचर साफ करवाती है, झाड़ू डलवाती है, यहाँ तक कि बाहर की सब्जी लाने के लिए भी मुझे कहती है। বাবা ফ্রেডিক্সকে হারিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেলেন তার একমাত্র মেয়ে। এক বেদনা বিধুর দৃশ্য, সিআইডি ভক্তদের জন্য সবচেয়ে বড় দুঃসময় কাটছে এখন। সকলের প্রিয় চরিত্র ফ্রেডরিক্স অকালে চলে গিয়েছেন সবাইকে ছেড়ে। প্রিয় তারকাকে হারিয়ে শোকে ছেয়ে গেছে সোশ্যাল মাধ্যমের পাতা। সিআইডি সিরিয়ালের প্রাণ ছিলেন ফ্রেডরিক্স, অভিনয় দিয়ে হাসাতেন সবাইকেই। তার মুখে ক্যা সিনহে ডায়লগ শুনতে উদ্গ্রীব হয়ে থাকতো সকলেই। হাসি খুশি মানুষটা অকালে সবাইকে ছেড়ে যাবেন, মেনে নিতে কষ্ট হচ্ছে সবারই। ফ্রেডির পরিবারে শোকের মাতম চলছে, তার একটি মেয়ে আছে, মেয়েটাও ছোট্ট। মেয়েকে প্রচুর ভালোবাসতেন ফ্রেডরিক্স, মেয়েকে নিয়ে অসংখ্য ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে। যেখানে বাবা মেয়ের ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো ফুটে উঠেছে। প্রিয় বাবাকে হারিয়ে ফ্রেডরিক্সের মেয়ে যেন কথা বলতেই পারছেন না। একই অবস্থা তার সহধর্মিনীর। শুটিং এর বাইরে পুরোটা সময় পরিবারকেই দিতেন ফ্রেডি। মেয়ে আর স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াতেন। মেয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা ছাড়া আমি থাকবো কি করে, বাবা তুমি ফিরে আসো আমার কাছে, প্লিজ বাবা তুমি ফিরে আসো। শোকে কাতর পরিবারকে সান্ত্বনা কে দেবে? লিভার সংক্রান্ত সমস্যায় মারা যান ফ্রেডি মাত্র 57 বছর বয়সে। তার জীবন প্রদীপ নিভে যায়। সিআইডি টিমের সকলেই তার মৃত্যুতে বাকরুদ্ধ। সবাই সমবেদনা জানিয়েছেন প্রিয় অভিনেতার মৃত্যু। প্রিয় সহকর্মীকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়েছেন। ফ্রেডিকে আর দেখা যাবে না সিআইডিতে, যাকে দেখে মন ভালো হয়ে যেত সবার। যিনি সবাইকে হাসিয়েছেন আজ তিনি সবাইকেই কাঁদালেন। ভিউয়ার্স, সিআইডির ফ্রেডরিক্স তথা আপনাদের সবার প্রিয় দিনেশ ফার্নান্দিজের অভিনয় আপনাদের কাছে কেমন লাগতো? আপনি তাকে কতটা মিস করবেন জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিন। আর এ বিষয়ে আরও ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সাথে।